আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাই উপজেলা মাঠে আছেন। এখন ওই যে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব হয়ে গেছে, এখন আগে শিক্ষক পর্ব ছিল, এখন পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব আমরা ঠেকাল দেন। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছে চাকমা নেতারা। ব্রেকিং নিউজ, পদত্যাগ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। উল্লেখ্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এক দফা দাবিতে সরকার পতনের ডাক দেন ছাত্র জনতা। অবশেষে দেশে ফিরেই সেনাপ্রধানের চাপে রাষ্ট্রপতির কাছে পদত্যাগের ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস। এবার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সারা বাংলাদেশে শুধু বঙ্গবন্ধু ছাড়া অন্য কেউ কারোর নাম নিতে পারবে না, এই চিন্তাধারা আমাদের করতে হবে। যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য সুসংবাদটি হচ্ছে, ডক্টর ইউনুস রে ক্ষমতা স্বার্থী হইব, মাস আওয়ামী লীগ বন্ধ করে দিবি, আওয়ামী লীগ বন্ধ করে দিলে দেশের 30-40% মানুষ কি বইয়ে আঙ্গুল চুষবো? আন্ডারগ্রাউন্ডে গেলে আওয়ামী লীগ ভালো হইব? আরে প্রমাণ দেখ না, অলরেডি অনলাইন দখল হয়ে গেছে আওয়ামী লীগের। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর, এবার পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে যুক্ত করে দেওয়ার জন্য সেখানকার আদিবাসীরা কঠিন আন্দোলনে নেমে পড়েছে এবং এইদিকে সেনাবাহিনীদের সাথে কঠিন সংঘর্ষ শুরু করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে কি বললেন আপনারা শুনতে অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, বিস্তারিত আছে সম্পূর্ণ ভিডিওতে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সবই বুঝতে পারবেন। তো আমরা কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন। কৌশলগতভাবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। বিপুল প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলকে বাংলাদেশ থেকে আলাদা করে চাকমাদের জন্য নতুন করে আলাদা রাষ্ট্র গঠন করতে মরিয়া হয়ে উঠেছে ভারত। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছে চাকমা নেতারা। এমনকি পার্বত্য চট্টগ্রামকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও ঘোষণা দিয়েছে চাকমা সম্প্রদায়ের নেতারা। বাংলাদেশে অস্তিত্ব বিপন্ন চাকমারা এবং সেই যুগ্ম জনগণ, এর জন্য আমরা দাবি জানাচ্ছি, মনে করে এটা যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমরা এটা সাংগঠনিক ভাবে আমরা দাবি করে দাবি জানাচ্ছি। কিন্তু কারা এই চাকমা জনগোষ্ঠী, কি তাদের উদ্দেশ্য, ঠিক কি কারণেই তারা বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র গঠন করতে চায়, এই সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন। বিস্তারিত জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে মোট 48টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী চাকমা সম্প্রদায়। চাকমাদের আদিনিবাস মিয়ানমারের আরাকান প্রদেশে। 1600 শতকে আরাকানে জাতিগত সংঘাত শুরু হলে তারা পার্বত্য চট্টগ্রামে এসে আশ্রয় গ্রহণ করে। চাকমারা মূলত বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত হলেও এখন তাদের একটা বড় অংশ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। বর্তমানে বাংলাদেশে চাকমাদের সংখ্যা 483,299 জন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ভারতের প্রত্যক্ষ মদদে চাকমারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে। এজন্য তারা ভারতে ত্রিপুরা এবং মিজোরাম সামরিক প্রশিক্ষণ নিতে শুরু করে। এমনকি ভারতে কেন্দ্রীয় সরকার চাকমাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিতে শুরু করে। চাকমাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমাতে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেন। এজন্য তিনি পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদ দমনে সমতল থেকে স্বল্প সংখ্যক কিছু নদী ভাঙন কবলিত এলাকার কিছু ভূমিহীন বাঙালিকে সরকারি খাস জমিতে পুনর্বাসন করেন এবং পাহাড়ে সেনা ক্যাম্প বৃদ্ধি করেন, যার ফলে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদ অনেকটাই কমে আসে। পার্বত্য চট্টগ্রামে বিপুল পরিমাণ অনাবাদী সরকারি খাস জমি খালি পড়ে রয়েছে আর সেসব সরকারি মালিকানাধীন জমিতে ভূমিহীন বাঙালিদের পুনর্বাসন করা হয়। তবে সরকারি মালিকানাধীন এসব খাস জমিকে নিজেদের ভূমি বলে দাবি করে চাকমা উপজাতিরা। তবে বাংলাদেশ সরকার উপজাতিদের এই দাবিকে প্রত্যাখ্যান করে, কারণ ব্রিটিশ আমল থেকে এসব ভূমি সরকারি মালিকানায় ছিল। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট আয়তনের 10 ভাগের 1 ভাগ। বিশাল আয়তনের এই ভূমিতে বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র 0.56% মানুষ বসবাস করে। পাহাড়ের এই বিপুল অব্যবহৃত জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমতল থেকে কয়েক হাজার বাঙালি পরিবারকে পাহাড়ে নিয়ে আসে, যার ফলে পাহাড়ের উল্লেখযোগ্য হারে বিচ্ছিন্নতাবাদ হ্রাস পায়। 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর পার্বত্য চট্টগ্রাম আবারও অশান্ত হয়ে ওঠে, যার পেছনে ছিল ভারতের প্রত্যক্ষ মদদ। বাংলাদেশের ইতিহাসে যখনই দেশে কোনো রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয় ঠিক তখনই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে ওঠে ভারত।
পার্বত্য চট্টগ্রামে সর্বমোট ১৩টি উপজাতি বসবাস করে, তবে প্রত্যেকটি জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি আলাদা। কিন্তু উপজাতিদের মধ্যে চাকমারা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামের চাকমারা একচেটিয়া আধিপত্য বিস্তার করে আছে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যা ৫৬% বাঙালি, ১৯% চাকমা, ১১% মারমা, ৬% ত্রিপুরা এবং বাকিটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোক বসবাস করেন। বাঙালিরা পার্বত্য চট্টগ্রামের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলেও তবে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরাই সবচেয়ে বেশি শোষিত ও বঞ্চিত। পার্বত্য চট্টগ্রামের সরকারি চাকরি থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা একতরফাভাবে ভোগ করে চাকমারা। এমনকি চাকমাদের কাছে বৈষম্যের শিকার হয় বাঙালি থেকে শুরু করে মারমা, ত্রিপুরা, তচঙ্গা, বং সহ অন্যান্য জাতিগোষ্ঠীর জনগণ। শেখ হাসিনার শান্তি চুক্তি স্বাক্ষর করার পর বাঙালিরা পার্বত্য চট্টগ্রামে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত হয়। এই চুক্তির মধ্য দিয়ে পাহাড়ের বাঙালিদের সকল অধিকার হরণ করা হয়। এমনকি পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের ভূমি ক্রয়ের ওপর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেন শেখ হাসিনা। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের পিছিয়ে পড়া অঞ্চল হওয়ার কারণে যেখানে উপজাতি কোটায় নামে সরকারি চাকরিতে এক ধরনের বিশেষ কোটা দেওয়ার সুবিধা দেওয়া হয়, যার ফলে কোটা সুবিধা নিয়ে উপজাতিরা সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারী পদে ব্যাপকভাবে নিয়োগ পায়। তবে এই উপজাতি কোটা সুবিধার সম্পূর্ণ ফায়দা লুটেছে শুধুমাত্র চাকমা সম্প্রদায়। উপজাতি কোটার নামে সরকারি চাকরিতে যেসব নিয়োগ দেওয়া হয় তার প্রায় ৯৫% নিয়োগ হয় চাকমা সম্প্রদায় থেকে। প্রতি বছর হাজার হাজার চাকমা শিক্ষার্থী কোটা সুবিধা নিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পেলেও পার্বত্য চট্টগ্রামের বাঙালি শিক্ষার্থীরা ছিল এই কোটা সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত। অথচ পাহাড়ি শিক্ষার্থীদের মতো পার্বত্য চট্টগ্রামের বাঙালি শিক্ষার্থীরাও পাহাড়ের প্রতিকূল পরিবেশে শিক্ষা গ্রহণ করলেও তাদের জন্য কোনো কোটা সুবিধা রাখা হয়নি। এজন্য গত ৫৩ বছরেও পার্বত্য চট্টগ্রামের একজন বাঙালি শিক্ষার্থীও ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের অন্য কোনো টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। এমনকি আপনি যদি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন হ্যারিকেন দিয়ে খুঁজেও একজন পার্বত্য চট্টগ্রামের বাঙালি শিক্ষার্থীকে খুঁজে বের করতে পারবেন না। অথচ দেশের প্রত্যেকটি পাবলিক ইউনিভার্সিটিতে শত শত চাকমা শিক্ষার্থীকে দেখতে পাবেন, যারা পান থেকে জুন খসতেই বিভিন্ন ইস্যুতে শাহবাগে আন্দোলন করে। আর এদের অধিকাংশই কোটা সুবিধা নিয়ে সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়। অপরদিকে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের কোটা সুবিধা না থাকায় তারা কোনো ধরনের সরকারি চাকরি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন না, যার ফলে তাদের কোনো কণ্ঠস্বর সমতলের মূল জনগোষ্ঠীর কাছে উঠে আসে না। তাছাড়া পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের শিক্ষার হার খুবই নিম্ন। বাংলাদেশ সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের শিক্ষার হার মাত্র ১৬%। অপরদিকে কোটা সুবিধা নিয়ে চাকমাদের শিক্ষার হার প্রায় ৯২%। এমনকি সমতলের বাঙালিদের থেকেও পার্বত্য চট্টগ্রামের চাকমাদের শিক্ষার হার বেশি। এর প্রধান কারণ চাকমাদের জন্য বিশেষ কোটা সুবিধা। অপরদিকে পার্বত্য চট্টগ্রামের চাকমা ব্যতীত অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার হার ৪৫%। পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার কারণে তাদের ওপর প্রতিনিয়ত যেসব গুম, খুন, হত্যা সংঘটিত হলেও সেগুলো তারা মূলধারার জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে পারে না। পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি থাকার কারণে এখন পর্যন্ত দেশের সার্বভৌমত্ব টিকে আছে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের পরামর্শক্রমে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতির সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির কারণেই পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা নিজ দেশে তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা লাভ করে। সে সময় বিএনপি এই চুক্তির বিরোধিতা করে এবং আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করে বিএনপি। প্রকৃতপক্ষে পার্বত্য চট্টগ্রামের চুক্তিটি ছিল সংবিধান বিরোধী একটি চুক্তি। এই চুক্তি সম্পূর্ণ ভারতের পরামর্শক্রমে স্বাক্ষরিত হয়েছে এবং এই চুক্তিতে পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বাঙালিদের স্বার্থকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। আপনি যদি শান্তি চুক্তির ফলে গড়ে ওঠা সংস্থাসমূহ যেমন আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন সেখানকার প্রায় ৭০% চাকমা উপজাতি থেকে নিয়োগ পাওয়া, অথচ চাকমারা পার্বত্য চট্টগ্রামের মাত্র ২৪%, বাকি ৩০% নিয়োগ হয় বাঙালি ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রামের ভারতের অতৎপরতা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং ভারত যদি পার্বত্য চট্টগ্রামের চাকমা নেতৃত্বাধীন সশস্ত্র সংগঠনগুলোকে সহযোগিতা অব্যাহত ডক্টর মাহমুদিন নুসরে আর মায়া দেখা লাভ নেই, এবারে গেলেই বেঁচে যাই। স্বাধীনতার পরে এখন পর্যন্ত এরম অরাজকতা ভাই দেখিনি। শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা নিয়েছিল
বাকশাল কায়েম করছিল, দেশে খুনাখুনি হয়েছিল, রাজাকার বাহিনী গঠন করছিল, কিন্তু এরপরও জানতাম যে দেশ চালাইতেছে শেখ মুজিবুর রহমান, এখন দেশ চালায় কেনা? ওয়াকার নাম হলে তো মনে হয় বিদেশি পিছিয়ে, মিস্টার ওয়াকার, মিস্টার বেকার, এরম মনে হয়। হে দেশ চালায়, হে তো 18 মাস পর্যন্ত সাপোর্ট দিব কেছে, এরপরে সাপোর্ট না দিলে কিব? মানে আসল ক্ষমতাটা তো এর হাতে, নাকি দেশ চালায় ডক্টর ইউনুস, যে পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন? যদি সামসামের বিশ্ব চ্যাম্পিয়ন থাকতো, সামসামে কি এবং কত বকার বিভিন্ন রাজা কো সামসামি, পশ্চিমা রাজা কো সামসামি, উনি হলো ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। হ্যাঁ, নাকি দেশটা চালায় ওই সমন্বয়কারীরা, সমন্বয়কারীরা একজন আরেকজন আবার গাইডলাইন শুরু করে দিছে। হে মাস্টার মাইন্ড, নামি মাস্টার মাইন্ড, সব মাস্টার মাইন্ড, কে যে মাস্টার মাইন্ড, হেরা মাস্টার মাইন্ড, তাহলে তখন এই কোট আন্দোলন তাহলে অনৈতিক ছিল, তোরা সরকার ফালাইতে চাইছিলি, তা সরকার ফালাইতে গিয়া তোরা কি প্ল্যান করছিলি? মানুষ মরব, সর্ব মানুষ কিমা বানাবি, মানুষে মানুষে অরাজকত হইব, হ্যাঁ সংখ্যালঘুকে পিটাবি, তারপরে যারা মাজার করবো হেগরে পিটাবি, বাংবি, এগুলো মাস্টার মাইন্ড। তারপরে মাস্টার মাইন্ড অরাজকত চরণ যাব, পরে মানুষ কইব যে কাম নাই, আর্মি লয় ক্ষমতা, মিস্টার ওয়াকার ক্ষমতা নিয়ে এসো, এটাই তো এটাই মাস্টার মাইন্ড নাকি? আসল মতলবটা কোন জায়গায়? তাই মাস্টার মাইন্ডকে জ্বালায় তো বাঁচতাছি না, তাহলে দেশটা চালাইতেছে কেনা? ডক্টর ইউনুসের মন্ত্রিসভা উপদেষ্টা গুলি দিয়ে যেই ভরাইছে, প্রত্যেকটা অথর্ব, প্রত্যেকটা অথর্ব এক গাধার গান চালে। এ পৃথিবীতে এর চেয়ে বড় কান আছে বলে আমি মনে করি না। এই গাধার গান দেশ চালায়, দেশের অর্থনীতি চালায়, ব্যাংকিং খাত চালায়, হ্যাঁ এই জামাতিকেও ঢুকাইছে, এবারে খুব ভালো চালাইতেছে। নাকি আসিফ নজরুল, এর নাম তো মোহাম্মদ নজরুল ইসলাম, হেন একটা ফেক, এ চালায় দেশ? মানে ডক্টর ইউনুস কোন দিন ডাইনামাটি বামামাটি নিচে পাটির বিছানা হয়ে যাবো গা, যাবো আল্লাহর কাছে, পরে ফালাতি হয়ে যাবো গা মিস্টার ওয়াকার না মিস্টার আসিফ, কে জানে কারোর ফালাতি হয়ে যাবো। তারপরে কয়টা আছে মানে কাশি দিলে প্রতিদিন পেশাব করে প্যান্টে, এত বুইরা ওই যে হাসান আরিফ একটা, হ্যাঁ আরো কয়েকটা আছে, এগুলি এমন বুইরা বুইরা যে কাশি দিলে প্রত্যেকবার পেশাব হয়, এগুলো ভয়েছে ক্ষমতায়। হ্যাঁ এরা নিজেরাও বকে গেছে, এর আগেও ছিলাম অ্যাডভাইজার, এখনও আবার অ্যাডভাইজার হয়ে গেলাম, এগুলো ক্ষমতা বসাইছে। তারপরে আনছে ঝংকারি রে রেজওয়ানা, হে পরিবেশ উপদেষ্টা, হে কথা কয় বাংলাদেশ কোন সাব গেমে কি জিততাইছে, নাহিদ তথ্য বাবা, এই তথ্য বাবা যে কোনো জায়গায় উপস্থিত হয়েছে, তা এখন ঘরেতে বেড়ে না, এগুলো দিয়ে ভৈরা বলে চ্যাংরা ম্যাংরা দিয়ে ভৈরা বলেছে অথর্ব সরকার, এগুলো সব লাত্তি দিয়ে বের করে ওই বিএনপি কইছিল না, একটা 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 গঠন করছে না যে আপনার এই ন্যাশনাল গভর্নমেন্ট, এরকম একটা ন্যাশনাল গভর্নমেন্ট আসা দরকার, জাতীয় সরকার বিভিন্ন দল থেকে লয়া, হ্যাঁ গুড়া গুড়া দল আর বড় দল এগুলো লয়া একটা ন্যাশনাল গভর্নমেন্ট করলে দেশটারে ঠান্ডা রাখা যাবে, কারণ সমস্ত দল তারে কোঅপারেট করবো। পুলিশগুলি পলাই গেছে গা, পুলিশ আনতে পারতেছে না, আর্মিরে বানাইছে ঠোলা, কি পাকিস্তান থেকে একটা জাল না ফালাইছে, প্রথম তো মনে করছিলাম জাল এটা কি ভাতের জাল না মাইরের জাল না কি জাল নাকি মাছের জাল, ইলিশ মাছের জাল, পরে শুনলাম যে এটা একটা পাকিস্তানের শিল্পগোষ্ঠী, এগারে মারামারি থামাইতে গিয়ে আর্মি লইছে, আর্মি এখন একটা ঠোলায় পরিণত হচ্ছে, এই আর্মি আবার কাম করে না, জায়গায় জায়গায় খুন খারাপ হইতেছে, আসলে আজকা আর্মিগুলি করে মেরে ফেলাইছে, আবার আর্মি ট্রাক আটকাইছে শ্রীরাঙ্গায়, আর্মিরে ঠোলা বানায় ফেলাইছে, মতলবটা কি? মতলবটা ভাঙিয়ে কলিত হয় যে মাস্টার মাইন্ডটা হইল যে দেশ এত অরাজকতা নিয়ে যাবো গা যে আমরা কমু যে আর্মি আইলে ভালো, মানে আবার এর সাথে শাসন জিয়াউল হকের শাসন, আবার এই হিজবুত তাহরির জামাত এগো দিয়ে ব্যাক আপ করে একটা আর্মি সরকার আনলো, মতলবটা মাস্টার মাইন্ডও হয় না নাকি? দেশে চরম অরাজকতা নিয়ে গেছে, এই যে অথর্ব কতগুলি ব্যাটারে বহায় রাখছে, শাখাওয়াত্রে বসাইছে পাট, আরে ব্যাটা পাটের আছে কি, পাট মন্ত্রণালয় পাটের কি রে, পাটের কি আছে রে, ওই পাটের বুঝে কি, পাটের বুঝে রে কি, ওই পাট খিদে দেবো তার ছোটো কালে মাইর খেয়েছে, এছাড়া আর বুঝ পাট পাট বুঝে কি, এরা দিছে পাটের পাট পাটের দায়িত্ব জুট। বাংলাদেশে বর্তমানে এই ডক্টর ইউনুস বিদেশি গিয়েও মিছা কথা কয়, বাংলাদেশে স্ট্রিট জাস্টিস হইতেছে না, জায়গায় জায়গায় মানুষ মরতেছে, ঢাকা ইউনিভার্সিটির প্যাটের ভিতরে ফজল খালে তোফাজলে মেরে আলেলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারলো, এগুলো চোখে দেখেন উনি। তারপরে
এই জেনোসাইডের মামলা করার নামে সবাই রে খুনের মামলা দিতেছে, ফাইজলামি খুনের মামলা, কত সস্তা ফাইজলামি। আর অগো পলিটিক্যালি মোটিভেটেড, মানে ভবিষ্যতে আওয়ামী লীগ কইতে পারে বা যে কেউ কইতে পারে যে ভাই এই বিচার মানি না, কারণ পলিটিক্যালি মোটিভেটেড বিচার, পলিটিক্যালি মোটিভেটেড বিচার দুনিয়ার কেউ মেনে নেব। তাজুল, তাজুল কি জামাত না, ওর কেমনে, ও কেমনে বুঝাইব আর আমি, জামাত জামাতের নেতাকে ডিফেন্ড করতেছে, স্বাধীনতা শত্রুকে ডিফেন্ড করতেছে, হেরে বানাইছে চিফ প্রসিকিউটর, ওর কি দেখ, কি হোগার মধ্যে সিল মেরে কই দিব যে দেখো আমার হোগা দেখো আমি জামাত, এই জামাতের প্রধান রে বানাইছে চিফ প্রসিকিউটর, চরম অথর্ব সরকার এ ডক্টর মাহমুদ ইউনূসের সরকার। তাড়াতাড়ি রিজাইন করে উচিত সিম্পলি একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করা, একটা বিপ্লবী সরকারও না, আমি যাহা বলিব সত্য বলিব, আমি সংবিধান অনুসারে দেশ চালাইব, এটা কয়া সংবিধান বিরোধী অ্যাপয়েন্টমেন্ট গুলি দিতেছে। তো সংবিধান মান, তো সংবিধান মানে সংবিধান মান, তো সংবিধান তো এই সরকার না, বিপ্লবী সরকারও না, সংবিধান সাসপেন্ড করস নাই, বিদেশে গিয়া জাতিসংঘে অবৈধভাবে ভাষণ দেয়লি, অবৈধ ভাষণ, ডক্টর যে ভাষণ দিছে অবৈধ ভাষণ, আমি তো ইমেল করছি জাতিসংঘের কাছে, আমি কিন্তু করছি, আমার কাছে প্রমাণ আছে যে তোমরা অন রেকর্ড রাখো, কোনো অ্যাকশন নাও বা না নাও অন রেকর্ড, যে বাংলাদেশি হিসেবে আমি অবজেকশন দিচ্ছি ডক্টর ইউনূসের জাতিসংঘে ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, যদি সংবিধান সাসপেন্ড না করে, সংবিধান সাসপেন্ড করছে, এটাকে প্রজেক্ট প্রোফাইল করে বিজনেসম্যানের মতো, উনি গ্রামীণ পাইছে, এটা গ্রামীণ ব্যাংক পাইছে, ব্যাংক পাইছে যে প্রজেক্ট প্রোফাইল, আপনি লোন নেবেন প্রজেক্ট প্রোফাইল করেন, কি সব কমিশনার মমিশনার দিয়ে ভরে ভালাইছে, এই আলী রেজাস একটা প্রফেসর লো হয়েছে আমেরিকাতে ধরে আছে, বাংলাদেশও থাকে না আমেরিকা থাকে, এই বেড়ায় সংবিধান তৈরি করবে, এই বেড়ায় কি সংবিধান, আইনের লোক, এ তো রাজনীতি পড়ায়, হে কি বুঝে সংবিধানের, যতটুকু বুঝে কাইঙ্গুল, ও ডেন্টিস্টরা যখন ডাক্তারি যদি করতে যায় এত দুর্জন্ম দাঁত ছাড়া বাইরে খুব একটা বুঝে না, হেরা হইলো এই আলী রেজাস হলো প্রফেসর আলী রেজাস, হেরা হইলো পলিটিক্সের, হে পড়ায় হে আমার সংবিধান বুঝতে পারো, তাও তিন মাস টাইম, এটা কি তিন মাস কি করবো, এত সময় লাগবো কেন, এমার্জেন্সি সময়ে দেশে স্বাধীন মালিককে বসা ছিল, পরে বুঝলো স্বাধীন মালিক এহেন থেকেও দেখতে হ্যাঁ না চোখে কিছু, আগে বুঝোস নাই, সম্মান মম্মান গেছে, বাতের বাতের ফ্যান যেমন উগলা করে না, আমার ভালোবাসা এমনি উগলা করে ডক্টর ইউনূসের লেগে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বাদ গুলো গেছে, ভালোবাসার বাদ গুলো গেছে, আর না ডক্টর ইউনূস রে ক্ষমতা সার্থী হইব মাস, এই গিভ আপ, দুদিন পরে ডাইনে মাঠে বামে মাঠে নিচে পাটির বিছানো হয়ে যাবো, আঙ্গুর আসিফ নজরুল নাইলে মিস্টার ওয়াকারের কান্দে ফালাইয়া মরে যাবো গা, বুঝায় জো বাইডেন আমেরিকা জীবনে ভেজাল খায় না, হে বেটা বন্ধু ডরের চোখে ক্ষমতা ছেড়ে দিছে, কাজে না কাম নাই, আমি কোনদিন মরে যাই গা, ডক্টর ইউনূস মরে গেলে গা আঙ্গুর দেশটা চালাইবো কেটা, আর চালাইতেছে বা কি, হে রে মারে হো রে খিলা হো রে ধরে, দেশে কোনো আইন আছে, আমাদের এই যে আমরা যে এত সংগ্রাম করলাম শেখ হাসিনার স্মরণের লিগা, এটা বুঝি সংগ্রামের পরে কিছুটা দেশে অরাজকতা চলে, এর লিগা এতদিন পুলিশ সেটা আনতে পারতেছে না, পুলিশের লোভ দেওয়া আনতে পারতেছে না, ডর দেওয়া আনতে পারতেছে না, ডর দেওয়া আনতে পারতেছে না, 35 বছরের আন্দোলন শুরু হয়েছে, 35 বছরের আন্দোলন, অথর্ব গুলি দিয়া উপদেষ্টা কমিটি ভরাই লেছে, হে বুঝে ভাই ব্যবসা, বিদেশে গিয়া কেমনে চাপা মেরা এনজিও গুলির চাপা মেরা বিভিন্ন এনজিওর উপকার করবো, কিভাবে নিজের ইমেজ বাড়াইব, কিভাবে দেশ তো বিভিন্ন লোন টোন দিয়ে ভরে ফেলাতেছে, মনে হচ্ছে খুব ভালো করতেছে, আরে বেটা বুঝলাম তুই সাকসেসফুল হয়েছিস লোন লইয়া, সাকসেসফুল, থ্যাংক ইউ ভেরি মাচ, তো দেশের অরাজকতা যদি চলতে থাকে একদিক দিয়ে $10 billion লোন আনবি, আর দিতে যে $100 billion লস হইতেছে দেশে, চরম অরাজকতা চলতেছে, এই সবটা কে দিব, এই জবাবটা কে দেব, এখনো যে গণহত্যা কন্টিনিউইং, এখনো যে চলমান আছে গণহত্যা, এর জবাবটা কে দিব, আওয়ামী লীগের বাদ দিয়ে ইলেকশন করবে, আরে বেটা আওয়ামী লীগের নেতারা আকাম কুকাম করছে, জামাতের নেতারা কি তার চেয়ে কম আকাম কুকাম করছিল রে 1971 সালে, তা জামাত রাজনীতি করতে পারে আওয়ামী লীগ করতে পারবো না, আওয়ামী লীগের বদলে দিব, জামাত নাম বদলেছিল রে, হারাম করে দল, আওয়ামী লীগ বন্ধ করে দিবি, আওয়ামী লীগ বন্ধ করে দিলে দেশের 30-40% মানুষ কি বয়ে আঙ্গুল চুষবো, আন্ডারগ্রাউন্ডে গেলে আওয়ামী লীগ ভালো হইব, আরে প্রমাণ দেখ না, অলরেডি অনলাইন দখল হয়ে গেছে আওয়ামী লীগের, অথর্ব কোথাকার, এ ডক্টর নিউজ এক কাম করেন তো কাকু, আপনি রিজাইন করেন, সরেন ক্ষমতা সরেন সরেন। আওয়ামী লীগের জন্য সামনে সুসময় আসছে, অনেকেই বলতে পারেন মুফাসসির ইসলাম আপনি না জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করেন, তো জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে আপনি কেন আওয়ামী লীগ করছেন,
আমি আওয়ামী লীগ এজন্যই করছি যেহেতু আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, জিয়াউর রহমানের বহু দলীয় গণতন্ত্রে আমি বিশ্বাস করি। জিয়াউর রহমানের পদক্ষেপ নিয়েছিলেন কিভাবে আওয়ামী লীগকে অনুপ্রাণিত করা যায় রাজনীতিতে ফিরে আসার জন্য, যেমন শেখ হাসিনাকে পর্যন্ত উনি ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তাই বহুদলীয় গণতন্ত্র যদি দেশে না থাকে তাহলে অপশক্তি অপরাজনীতি শক্তিশালী হয়। যেহেতু শেখ হাসিনা শাসন আমলে বিরোধী দলের উপরে দমন নিপীড়ন চালানো হয়েছিল, বিএনপি দুর্বল হয়ে পড়েছিল, সেখানে অপশক্তি শক্তিশালী হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি শক্তিশালী হয়েছে বা শক্তিশালী হওয়ার চেষ্টায় আছে, ধান্দায় আছে, যারা বাংলাদেশের অস্তিত্বে আসলে বিশ্বাস করে না। আমি চাই না বিএনপি সরকারে এলে বিরোধী দলকে আমরা ওই পিচ্চিরিঙ্গি দেশদ্রোহী দলগুলোকে দেখি, এটা আমি চাই না। আমি চাই সুষ্ঠু রাজনীতি হবে, বাঘে সিংহে লড়াই হবে। আমি চাই সেই গাজী সালাউদ্দিনের মতো ভাবতে, যে গাজী সালাউদ্দিন ওনার শত্রু সেই রিচার্ড যখন ঘোড়া থেকে পড়ে গিয়েছিল রিচার্ডকে নিজের ঘোড়া পাঠিয়ে দিয়েছিলেন। এটাই হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই আওয়ামী লীগকে পুনর্গঠিত করতে হবে, আওয়ামী লীগকে পরিশোধিত করে রাজনীতিতে ফিরে আসার জন্য সর্বপ্রকার সহায়তা বিএনপির কর্মীদেরকে করতে হবে, অন্যথায় যা বললাম অপশক্তি শক্তিশালী হবে। আপনি যদি চান না কোনো দিন বিরোধী দলীয় শক্তি অর্থাৎ এই অপশক্তি একসময় সরকার গঠন করুক, আপনি চান? নিশ্চয়ই চান না। তাই এই ক্ষেত্রে আওয়ামী লীগকে অনুপ্রাণিত করতে হবে, সহায়তা করতে হবে। যদিও আওয়ামী লীগের অসংখ্য কর্মী বিএনপি এবং বিরোধী দলীয় অসংখ্য কর্মীদেরকে দমন নিপীড়ন করেছিল, তাই পরিশোধিত শব্দটি মনে রাখবেন, পরিশোধিত আওয়ামী লীগকে আসতে দিতেই হবে, এটাই বহুদলীয় গণতন্ত্র। যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য সুসংবাদটি হচ্ছে আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পরপরই পরিশোধিত আওয়ামী লীগের নতুন কমিটি আসবে, খুব বড় দু সপ্তাহের ভেতরে। এটা একেবারে নেত্রী থেকে সিদ্ধান্ত, নেত্রী থেকে সিদ্ধান্ত হচ্ছে জয় যত সাধারণ আওয়ামী লীগের একজন সাপোর্টার হিসেবে কথা বলে যাবে, এবং আমেরিকান নির্বাচনের পরপরই নতুন কমিটি ঘোষণা করা হবে, আহ্বায়ক কমিটি, সেটা সপ্তাহ দুয়েকের ভেতরে আশা করা যায় আমেরিকান নির্বাচনের। তাই হতাশ হওয়ার কিছু নেই, পরিশোধিত আওয়ামী লীগ অবশ্যই আসছে সামনে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক পরপর, হতাশ হবে। তো দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।